আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ভিডিও দেওয়া হচ্ছে, আজকে ডিম রান্না করছি ঝোল দিয়ে। শুধু ডিমকে পাল্লা করে ডিম দিয়ে বড় বড় আলু দিয়ে পাল্লা করে ডিমের মতো নতুন রান্না করছি আজকে। শান্তা যেহেতু এখন আসে না বাপের বাড়িতে, তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহ। এটা আমরা বিদেশে রান্না করতাম এভাবে, যখন মেসের লোক ছিল বেশি তা এই সময়। তো শুরু করা যাক, বিসমিল্লাহ। মজা ডিম ঝোল মজা। আলুগুলো দেখতে সবাই মনে করবে ডিম, কিন্তু এটা ডিম না, এটা আলু। ডিম হচ্ছে দুই পিস। আমি প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে ডিমের মতো চুলে বিছকানা পাল্টা করে তেলে একটু বুনে ফেলছিলাম, যেন স্বাদ হয়, দেখতে একদম ডিমের মতো। সে মজা লাগতে চালু গুলো শান্তা, যেহেতু এখন কষ্ট, আমার কষ্ট হচ্ছে রান্না বান্না করতে, এতদিন তো করিনি। শান্তা আর বাবার বাড়িতে আজকে দুই দিন, এই জন্য আমাকে নিজে রান্না নিজে করে খাওয়া লাগতেছে। মজা ডিম ঝোল, আপনারা চাইলে বাড়িতে রান্না করতে পারবেন। ডিমের ঝোলগুলো সেই মজা আছে।
খাদ্য খাওয়া শেষ পেট ভরে গেলাম, অনেক মজা লাগছে আজকে রান্নাগুলো। অনেকদিন পর এভাবে রান্না করছি, অনেকদিন পর প্রায় 2 বছর পরে। আমাদের ভিডিও কেমন লাগে জানাবেন অবশ্যই, আর সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যেন আরো সামনে এগিয়ে যেতে পারি। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।